हेलो एवरीवन, वेलकम यू ऑल अगेन टू द प्रेरणाश्री नृत्योत्सव 2020 एंड ऑनलाइन इंटरनेशनल डांस कंपटीशन एंड फेस्टिवल। तो आज के আমরা প্রেরণাশ্রী নৃত্যোৎসবের সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের 16th এপিসোডে চলে এসেছি। আবার রিপিট করছি, সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের 16th এপিসোড নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর প্রসঙ্গত বলে রাখি, এই 16th এপিসোডটাই কিন্তু সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের লাস্ট এপিসোড। ওকে, আমাদের প্রতিটা গ্রুপেরই ফার্স্ট রাউন্ডের কম্পিটিশন শেষ হয়ে গেছে। এবারে আমরা সিলেক্টেড প্রতিযোগীদের নিয়ে সেকেন্ড রাউন্ডের কম্পিটিশন দেখব। তো সেকেন্ড রাউন্ডের কম্পিটিশনে যাবার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে যে অলরেডি আমাদের জাজমেন্ট তো স্টার্ট হয়েই গেছে এবং আমরা এই ক্ষেত্রে দেশে বিদেশের প্রচুর নামি দামি জাজেসদের আমাদের সাথে পেয়েছি, তার জন্য সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমাদের তরফ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাথে থাকার জন্য, আমাদের সাথে এভাবে থাকার জন্য, কম্পিটিটার্সদের এভাবে উৎসাহিত করার জন্য অবশ্যই। এবং তার সাথে সাথে বলে রাখি যে আমরা এতদিন পর্যন্ত প্রত্যেক দিন কম্পিটিশনটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম, পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু। আপনারাও দেখেছেন দুটো করে পার্ট আপলোড হতো, পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু। এরপর থেকে কম্পিটিশনটা চারটে পার্টে ভাগ হয়ে গেছে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি অ্যান্ড পার্ট ফোর। মানে ফোর রাউন্ড থেকে কম্পিটিশন চারটে পার্টে ভাগ হচ্ছে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি অ্যান্ড পার্ট ফোর। ওকে, এবং এই চারটে পার্টের মধ্যে অ্যাভারেজে চারজন করে ডান্সার পারফর্ম করবে এবং সেই চারজন ডান্সারের মধ্যে যে সব থেকে লোয়েস্ট স্কোর করবে সে কম্পিটিশনের নিয়ম অনুযায়ী এলিমিনেট হয়ে যাবে। আর একবার বলছি, কম্পিটিশনটাকে আমরা চারটে পার্টে ভাগ করেছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। অর্থাৎ এবার থেকে আপনারা মানে ফোর রাউন্ডে আপনারা প্রত্যেক দিন চারটে করে পার্ট দেখতে পাবেন, কম্পিটিশনের চারটে পার্ট আপনারা দেখতে পাবেন, পার্ট ওয়ান, টু, থ্রি অ্যান্ড ফোর। এবং প্রতিটি পার্টে চারজন করে ডান্সারের পারফরমেন্স থাকবে, তার মধ্যে থেকে যে সব থেকে কম স্কোর করবে সে এলিমিনেট হয়ে যাবে। ওকে, তো আমি সরাসরি চলে আসছি আমাদের আজকের কম্পিটিশনে। তো আজকের এই ফার্স্ট রাউন্ডের সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের 16th এপিসোডের কম্পিটিশনে আমরা বিচারক মণ্ডলীর আসনে যাদের পেয়েছি তারা হলেন স্যার রুহুল আমিন বাবু, ডান্স আর্টিস্ট অ্যান্ড ডান্স কোরিওগ্রাফার ফ্রম বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ ডান্স আর্টিস্ট অ্যান্ড ডান্স ডিরেক্টর অফ নিত্যাঞ্জলি ডান্স একাডেমি অ্যাট খুলনা বাংলাদেশ। এবং তার সাথে সাথে পেয়েছি সুমনা দাস ভট্টাচার্যা ম্যাম, ওড়িশি ডান্সার ফ্রম ইন্ডিয়া। তো আমরা চলে যাচ্ছি সরাসরি কম্পিটিশনে। আমাদের আজকের এপিসোডের ফার্স্ট কম্পিটিটর স্নিগ্ধা দেবনাথ। স্নিগ্ধার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। Thank you.
বেশ ভালো একটা পারফরম্যান্স দেখলাম তোমার কাছ থেকে। সরাসরি চলে যাব আমাদের বিচারক মণ্ডলীর কাছে, স্যার রুহুল আমিন বাবু। প্লিজ স্যার, ওভার টু ইউ। স্নিগ্ধা দেবদাত খুব মিষ্টি একটা মেয়ে, আর তোমার নাচটাও তোমার মতো মিষ্টি, সুন্দর হয়েছে। তবে তোমার ক্রিয়েটিভ ডান্সের মধ্যে তোমার সাবজেক্ট যেটা ছিল ক্রিয়েটিভ ডান্স, ক্রিয়েটিভ ডান্স যে যদি বলা চলে, আমি কিন্তু খুব বেশি ক্রিয়েটিভিটি তোমার নাচের মধ্যে দেখিনি। তবে এমনি দেখতে সুন্দর লেগেছে, সুন্দর লাগছে দেখতে। তুমি নিজেও সুন্দর একটা মেয়ে, চেষ্টা করবে নেক্সটে আরও ভালো করতে, ঠিক আছে? তোমার সুন্দর পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্টস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার ফর গিভিং ইউর ওয়ার্ডস। নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট জাজ, সুমনা ম্যাম। প্লিজ ম্যাম, ওভার টু ইউ। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট স্নিগ্ধা দেবনাথ। স্নিগ্ধা, তুমি একটি হিন্দি গানের সাথে করেছো, তোমার এমনি তো ঠিকই আছে, পশ্চারগুলো ভালো হয়েছে, তুমি এমনি ঠিকই করেছো। ড্রেসটাও তুমি কিন্তু, তোমাকে ভীষণ ডাল লাগছিল, মানে যেহেতু যেহেতু তুমি একদম মেকআপ করোনি তাই একদম ডাল লাগছিল। যেহেতু তুমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছো তো তোমাকে যাতে দেখতে সুন্দর লাগে, তোমার ভিডিওটা তো বিভিন্ন জায়গায় শেয়ার হবে, তো ওই জন্য তুমি চেষ্টা করবে যে যখনই তুমি কম্পিটিশনে, অনলাইন এরকম নয় যে অনলাইন কম্পিটিশন মানে সাজতে হবে না, একদমই সেটা নয়, তুমি তো প্রেজেন্ট করছো নিজেকে, তো ওই জন্য তোমাকে সুন্দর করে সেজে প্রেজেন্ট করতে হবে। এমনি অ্যাসেস ঠিক আছে, তবে আরেকটু ইম্প্রোভাইজেশনের মনে হয় দরকার ছিল, তাই তো? তোমাকে আমি এই পারফরমেন্সটার জন্য 10/6 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংকস আ লট। নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট কম্পিটিটার্স অ্যান্ড শি ইজ ইপ্সিতা। একটা জোরে হাততালি হয়ে যাক ইপ্সিতার জন্য। বেশ ভালো, চলে যাচ্ছি সরাসরি আমাদের বিচারক মণ্ডলীর কাছে, স্যার রুহুল আমিন বাবু। প্লিজ স্যার, ওভার টু ইউ। খুব মিষ্টি একটা মেয়ে, তোমার নাচটাও খুব তোমার মতো মিষ্টি হয়েছে। তবে আমার নাচের মধ্যে যদি আরেকটু এনার্জি থাকতো আর একটু ভালো লাগতো, আদারওয়াইজ নাচটা অনেক সুন্দর হয়েছে, ঠিক তোমার মতো মিষ্টি হয়েছে। আরও অনেক প্র্যাকটিস করো, আরও অনেক ভালো করো, আমি এই দোয়া করছি তোমার জন্য। তোমার এই মিষ্টি পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্টস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। নাও আই এম মুভিং ডিরেক্টলি টু আওয়ার নেক্সট জাজ, সুমনা ম্যাম। প্লিজ ম্যাম, ওভার টু ইউ। পরবর্তী পার্টিসিপেন্ট ইপ্সিতা দেবনাথ, তোমার তুমি দিল দিল জলের মনে হয় দিলসে দিলসের দিলসের একটি গান সিলেক্ট করেছো, জিয়া জালি জা জালি, তো ওখানে না একটা গানটার মধ্যে একটা কোথাও মানে খুব মানে একটা খুব বোল্ডনেস আছে, তো ওই বোল্ডনেসটা তোমার নাচের মধ্যে কিন্তু আমি একদম দেখতে পাইনি। হ্যাঁ, তো তুমি গানটা কতদূর কীভাবে শুনেছো আমি জানি না, নাচটা যখন ওরা করছিল, গানটা খুব সুন্দর, নাচটা যখন ওরা করছিল তখন কিন্তু একটা একটা কোথাও একটা মানে গানটা সফট কিন্তু নাচের মধ্যে একটা দাপট ছিল, এটা হচ্ছে আমার ধারণা। যেহেতু গানটা তুমি ভালো করে শোনো তাহলে তুমি বুঝতে পারবে। এমনি তোমার ভারী মিষ্টি দেখতে, তোমাকে তোমার এই পারফরমেন্সটার জন্য আমি তোমাকে 10/5 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংকস আ লট।
এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কম্পিটিটর্স এন্ড শি ইজ নীলাক্ষী চ্যাটার্জি। প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর নীলাক্ষী। বাহ নীলাক্ষী, হোয়াট আ পারফরমেন্স! ভীষণ ভীষণ ভালো এবং ভীষণ মন কাড়া একটা পারফরমেন্স দেখলাম তোমার কাছ থেকে। সরাসরি চলে যাব আমাদের বিচারক মন্ডলীর কাছে, স্যার রুহুল আমিন বাবু। প্লিজ স্যার, ওভার টু ইউ। নীলাক্ষী, অসম্ভব সুন্দর কোরিওগ্রাফি, আর তোমার পারফরমেন্স অনেক 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 সুন্দর। তোমার নাচের যে স্পিড, মানে গানের সঙ্গে তোমার নাচের কোরিওগ্রাফির যে স্টেপগুলো, সবগুলো মিলিয়ে তোমার এনার্জি, তোমার এক্সপ্রেশন, সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সব মুভমেন্টসগুলোর আমার কাছে পারফেক্ট মনে হয়নি, কারণ হলো কিছু কিছু মুভমেন্টস আছে তুমি শেষ করোনি। যেমন স্টেপগুলো শেষ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন একটা মুভমেন্টস আমি এখান থেকে নিয়ে এখানে ফেলছি, এখানে ফেলছি, কিন্তু এটা এখানে যদি না রেখে যদি এটাকে এরকম বাউন্স করি, তাহলে কিন্তু মুভমেন্টটা পারফেক্ট হলো না। তো এই জিনিসগুলো তোমাকে একটু ফলো করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে যাতে আমার স্টেপগুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? আর বাকি সব কিছু খুব সুন্দর ছিল, স্পেশালি তোমার এনার্জি এবং এক্সপ্রেশন খুব ভালো। আমি তোমার এই সুন্দর পারফরমেন্সের জন্য দিব 9 পয়েন্টস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। নাও আই এম মুভিং ডিরেক্টলি টু আওয়ার নেক্সট জাজ, সুমনা ম্যাম। প্লিজ ম্যাম, ওভার টু ইউ। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট নীলাক্ষী রক্ষিত। নীলাক্ষী, তুমি তুমি তো একদম ছোট মনে হচ্ছে, এবং তুমি যেই গানটা চুজ করেছো এবং নেচেছো খুব সুন্দর হয়েছে। তুমি এই বয়সে যেভাবে করেছো, এত সুন্দর পশ্চার একদম নিট করে, কি এক্সপ্রেশন দিয়ে, আমার খুব ভালো লেগেছে তোমার নাচ। কিপ ইট আপ, এইভাবেই চালিয়ে যাও। তোমার এই পারফরমেন্সটার জন্য আমি তোমাকে দিলাম 10/8। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, এবং সে হচ্ছে অভিস্মিতা শেঠ। অভিস্মিতা, হার্টি ওয়েলকাম টু ইউ, অ্যান্ড প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অভিস্মিতা। ওই
मैं प्रेम द प्याला पियो यो मैं प्रेम द प्याला पियो यो एक पल में सदियां जियो यो ओए रत्ता जोगी ओए रत्ता जोगी होए होए मैं प्रेम द प्याला पियो यो एक पल में सदियां जियो यो सारी मधुशाला Smita, it's very nice. I'm moving forward to directly our judges, Sir Ruhul Amin Babu. Please, sir, over to you. Hello, Abhishmita. Kemon acho? Nishchoy bhalo acho. Amio bhalo achi. Karon holo ami eto sundor ekti performance dekhte pelam. Oshadharon choreography khub bhalo hoyeche. Tomar body language sundor, movements gulo khubi fresh, ekdom perfect. Ekdom jekhane jeta felar dorkar tumi shekhane shetai korecho. Barti kono kichu koroni. খুব সুন্দর ছোট ছোট এক্সপ্রেশন আছে খুব মিষ্টি লাগছে দেখতে সব ঠিক আছে দুই একটা স্টেপ ছাড়া বাকি সব কিছু আমার কাছে ভালো লেগেছে কিছু কিছু স্টেপ আমার কাছে মনে হয়েছে যে তোমার সাথে এটা যায় না আদারওয়াইজ ভেরি নাইস পারফরমেন্স তোমার পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 9 পয়েন্টস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংকস আ লট নাও আই এম মুভিং ডিরেক্টলি টু আওয়ার নেক্সট জাজ সুমনা ম্যাম প্লিজ ম্যাম ওভার টু ইউ আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট অভিষ্মিতা শেঠ অভিষ্মিতা তুমি রামতা যোগী করেছো রামতা যোগীর এমনি সব ঠিকই আছে তোমার নাচটা আমি খুব এনজয় করেছি তবে তুমি যদি একটুখানি তোমার নাচকিটার দিকে ধ্যান দিতে তাহলে তোমার আমার মনে হয় ভালো হতো পশ্চারগুলো দিতে তুমি ম্যাক্সিমামে অ্যারোবিক স্টাইল চেষ্টা করেছো করতে তবে আমি একটা কথা বলি যেহেতু মানে এটা আমার ওপিনিয়ন সম্পূর্ণ আমার ওপিনিয়ন তাই আমি বলি যে এখন আসলে কম্পিটিশনগুলো এত টিভি ওরিয়েন্টেড হয়ে গেছে না তো সবাই ভাবছে যে আমরা টিভিতে যেই কম্পিটিশনগুলো দেখে ওগুলো ম্যাক্সিমামে অ্যারোবিক স্টাইলে করে তো তো সেটা যদি তুমি নাচের মানে ওই স্টেপগুলো নাও কিন্তু সেটা তুমি যদি নাচের মতো করে প্রেজেন্ট করো তাহলে আমার মনে হয় বেটার হতো তাই তোমার এই পারফরমেন্সটার জন্য আমি তোমাকে 10/6 দিলাম থ্যাংক ইউ ম্যাম ফর গিভিং ইয়োর কমেন্টস নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট অ্যান্ড শি ইজ নীলাক্ষী রক্ষিত
प्लीज गिव अ बिग राउंड ऑफ अप्लॉज फॉर नीलाक्षी। নীলাক্ষী, যাই হোক, আমি তো প্রোগ্রাম সঞ্চালকের কাজ করছি, মানে আমি মাত্র প্রোগ্রামটা সঞ্চালনার ভূমিকায় রয়েছি, তাই এই বিষয়ে আমার বেশি কিছু না বলাই বোধহয় ভালো। তো দেখা যাক জাজেসরা কি বলেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার, ওভার টু ইউ। নীলাক্ষী, তুমি নিঃসন্দেহে একজন সুন্দর পারফর্মার। তোমার প্রত্যেকটা মুদ্রার ক্লিয়ার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার পশ্চার, মানে সব কিছুই সুন্দর। তবে তুমি যে গানটির উপরে পারফরমেন্স করেছ সেটি হলো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের উপরে। আর জাতীয় সঙ্গীতটি যে লাইনটা গাওয়া হয়েছে এখানে, এই লাইনটা মূল যে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয় সেখানে গাওয়া হয় না, কারণ জাতীয় সঙ্গীতটি একটু বড় হওয়ার কারণে ছোট করে গাওয়া হয়। তুমি যে লাইনগুলোতে পারফরমেন্স করেছো এটা বইয়ে লেখা আছে, আমি আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে হয়তো, বা যারা জানছেন যারা দেখছেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যেহেতু একটি দেশের জাতীয় সঙ্গীতের উপরে পারফরমেন্স করেছো, জাতীয় পতাকার সামনে পারফরমেন্স করেছো, তার মানে তুমি একটি দেশকে রিপ্রেজেন্ট করছো। সো তোমাকে তোমার সেই জায়গা থেকে অবশ্যই চিন্তা করতে হবে তুমি কোন ধরনের কোরিওগ্রাফিতে নাচ করছো, কোন ধরনের কস্টিউম করছো। আমি তোমার নাচ নিয়ে তেমন কিছু বলছি না, আমি বলবো তোমার কস্টিউম নিয়ে। তোমার এই কস্টিউমটি আমার কাছে খুবই অশ্লীল লেগেছে,
কারণ তুমি একটি দেশকে রিপ্রেজেন্ট করছো, একটি দেশের গানে পারফরমেন্স করছো, একটি দেশের পতাকা নিয়ে তুমি পারফরমেন্স করছো, সেখানে তোমাকে অবশ্যই শালীন থাকাটা খুব জরুরি আমি মনে করি। সো তোমার এই পারফরমেন্সটির জন্য আমি তোমাকে কোনো মার্ক দিতে পারছি না। আই এম রিয়েলি রিয়েলি ভেরি সরি। থ্যাংক স্যার। নাও আই এম মুভিং টু আওয়ার নেক্সট জাজ সুমনা ম্যাম। প্লিজ ম্যাম। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট নীলাক্ষি রক্ষিত। নীলাক্ষি, তোমাকে দেখে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, তার কারণ তুমি যে ড্রেসটা পরেছো, ড্রেসটা চুজ করেছো, সেটা যে গানটা তার সাথে একদমই যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে তুমি একটি দেশাত্মবোধক গান চুজ করেছো। তো আমি জানি না যে তোমাকে কে এরকম সাজেশন দিয়েছে, তবে একটা কথা বলে দিই, এরকম যেহেতু তুমি একটা কম্পিটিশনে এসছো, তোমাকে সেটা মাথায় রাখতে হবে যে একটা রুচির ব্যাপার আছে এবং তোমার ডান্সটা কিন্তু আরও অনেকে দেখবে। হ্যাঁ, তো তোমরা তো আমাদের দেশের ভবিষ্যৎ, তোমরা যদি ঠিকঠাকভাবে না চলো তাহলে কি করে দেশ এগোবে বলো? আর এটা তো মাথায় রাখাই উচিত যে তুমি একটা অনলাইন ডান্স কম্পিটিশনে এসছো, এখানে অনেক ভালো ভালো লোকজন তোমার নাচ দেখবে, তাই না? তো আমি কিন্তু এক্সপেক্ট করিনি এরকম। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমি জেনারেলি কাউকে কোনো নেগেটিভ মার্কিং দিইনি, কখনোই দিইনি, কারণ দেবো না, কারণ তোমরা অনেক ছোটো, তোমাদেরকে নেগেটিভ মার্কিং দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ তোমার আমার আমার নিজের ওপিনিয়ন হচ্ছে যে তোমাদেরকে উদ্বুদ্ধ করা, তোমরা যাতে আরও ভালো করো, আগামী দিনগুলো আরও যাতে ভালো করে শেখো, তাই না? তবে নাচটা শেখার সাথে সাথে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু খুব বিপদ আমার কিন্তু। থ্যাংক ইউ ম্যাম। জাজেসদের সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের প্রোগ্রাম ডিরেক্টর গুরু শ্রীমতী অমৃতা দাস সকলের সিদ্ধান্ত অনুযায়ী নীলাক্ষিকে এই রাউন্ড থেকে ডিসকোয়ালিফাই করা হলো। নীলাক্ষি উইল নট কোয়ালিফাই ফর ফার্দার ফ্রম দিস রাউন্ড। ঠিক আছে, তো এবার আমি চলে যাচ্ছি আমাদের আজকের ইভেন্টের পরবর্তী প্রতিযোগীর দিকে, এবং শি ইজ সঙ্গীতা দাস। প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সঙ্গীতা। ছিল যত ফুল ভরে জানি।
ফোমিন সঙ্গীতা নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার জাজেস স্যার রুহুল আমিন বাবু প্লিজ স্যার ওভার টু ইউ সঙ্গীতা তোমার নাচ ভালো হয়েছে তুমি যতটুকু করেছো যতটুকু ভালো করে করার চেষ্টা করেছো ততটুকুই ভালো লেগেছে তোমাকে আরও আরও অনেক শিখতে হবে আরও নাচের পেছনে সময় দিতে হবে তুমি সামনে আরও অনেক ভালো করো এই কামনা করছি তোমার নাচের জন্য আমি তোমাকে দেব 7 পয়েন্টস থ্যাংক ইউ স্যার ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু দ্য জাজেস নেক্সট জাজ সুমনা ম্যাম প্লিজ ম্যাম ওভার টু ইউ আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট সঙ্গীতা দাস সঙ্গীতা তোমার নাচটা এমনি ভালো লেগেছে আমার আমার সবারই নাচ ভালো লেগেছে কারণ নাচতে তো সবাই ভালোবাসে আর কোনো নেগেটিভ কথা আমার বলতে ভালো লাগে না তো এমনি ভালো লেগেছে তবে আমার মনে হয় তুমি আরেকটু যদি পশ্চারগুলোর দিকে একটুখানি মনোনিবেশ করতে আরেকটু যদি বেন্ড হয়ে নাচতে আর আরেকটু যদি তুমি শিখে নাচো তাহলে আমার মনে হয় একটু ভালো হয় তো এমনি ঠিকই আছে তোমার এই পারফরমেন্সটার জন্য আমি তোমাকে 10/5 দিলাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর গিভিং ইউর ভ্যালুয়েবল কমেন্টস নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট কন্টেস্ট্যান্ট অ্যান্ড শি ইজ সুচনা হাজরা প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সুচনা সুচনা ইউ হ্যাভ অলসো পারফর্ম ভেরি ওয়েল নাও আই এম মুভিং ডিরেক্টলি টু দ্য জাজেস আওয়ার ফার্স্ট জাজ স্যার রুহুল আমিন বাবু প্লিজ স্যার ওভার টু ইউ কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে তোমার ড্রেসটা সুন্দর আর তুমি যে গানটা নিয়েছো গানটা আসলেই সুন্দর একটি গান আমরা সবাই জানি নাচটা ভালো হয়েছে তবে আরও একটু ভালো করতে হবে অনেক 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 প্র্যাকটিস করতে হবে আর বাকি সব ঠিক আছে সুন্দর তোমার এই পারফরমেন্সটির জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্টস থ্যাংক ইউ স্যার থ্যাংকস আ লট নাও আই এম মুভিং ডিরেক্টলি টু আওয়ার নেক্সট জাজ সুমনা ম্যাম প্লিজ ম্যাম ওভার টু ইউ তুমি খুব অথেন্টিক একটি রবীন্দ্রনৃত্য করেছো তোমার সাজটা একদম সেরকমই ছিল তোমার নাচটাও খুব পরিষ্কার ছিল আমার ভালো লেগেছে তোমার প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে তোমাকে আমি 10/8 থ্যাংক ইউ ম্যাম ফর ইয়োর কমেন্টস অলসো Now I am moving forward to the last competitor of this round and she is Biyash Mandal. Please give a big round of applause for Biyash. Thank you.
Akash, very nice. Now I am directly moving to the judges. Sir Ruhul Amin Babu, please sir, over to you. নিশ্চয় ভালো আছো, তোমার নাচ অনেক ভালো হয়েছে, তবে আরো ভালো করতে হবে। অনেক সময় পড়ে আছে, চিন্তার কোনো কারণ নেই, তুমি প্র্যাকটিস চালিয়ে যাও, ভালো করে শেখো আর ভালো ভালো নাচ উপহার দাও, ঠিক আছে? তোমার নাচের জন্য আমি তোমাকে দিব 6 পয়েন্ট। অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, কিন্তু হ্যাঁ, সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে আছে। থ্যাংক ইউ স্যার ফর গিভিং ইউর কাইন্ড ওয়ার্ডস। নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট জাজ, সুমনা ম্যাম, প্লিজ ম্যাম। তুমি যে গানটা নিয়েছো সেই গানটা আমার খুব প্রিয় একটি গান। তো এই গানের সাথে তুমি যেভাবে উপস্থাপনা করেছো আমার ভালো লেগেছে। পরিষ্কার, খুব পরিষ্কার নাচ, তবে আমার মনে হয় তুমি যদি আরেকটু মানে আরেকটু আবেগ দিয়ে নাচতে তাহলে আরেকটু ভালো হতো। কিন্তু তোমার মুভমেন্ট, তোমার এক্সপ্রেশন আমার ভালো লেগেছে, তোমার ড্রেস ভালো লেগেছে, ওভারঅল আমার তোমার ডান্স ভালো লেগেছে। তবে গানটার মধ্যে তো একটা ইনার মিনিং আছে, তো তুমি যদি আরেকটু আবেগ দিয়ে নাচতে, আরেকটু এক্সপ্রেশন দিয়ে নাচতে, আমার মনে হতো যে তোমার নাচটা আরও আরও সুন্দর হতো। যাই হোক, নেক্সট রাউন্ডের জন্য আরো ভালো কিছু দেখব আশা রইল। তোমাকে আমি 10-এ 7 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইওর ভ্যালুয়েবল কমেন্টস অলসো। তো আজকে আমরা এর সাথে সাথেই সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের 16th এপিসোডের কম্পিটিশন শেষ করলাম। 16th এপিসোড মানে কিন্তু ফার্স্ট রাউন্ডের লাস্ট এপিসোড অফ দ্য সাব জুনিয়র গ্রুপ। সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের কম্পিটিশন এখানে শেষ হলো। প্রতিটি এপিসোড থেকে যে সমস্ত কম্পিটিটর সিলেক্ট হয়েছে তারা সরাসরি চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ ট্র্যাডিশনাল ফোক রাউন্ডে। এবং যারা এলিমিনেট হয়ে গেছে তারা হয়তো সেকেন্ড রাউন্ডে যেতে পারলো না ঠিকই, কিন্তু আমি তাদের আবারও বলছি, ডোন্ট ফিল ব্যাড, কম্পিটিশন ওয়ানেই হার জিত রয়েছে, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। জাজেসদের কমেন্টসগুলো মাথায় রেখে নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করো, আরও ভালোভাবে প্র্যাকটিস করো। আর যারা ফার্স্ট রাউন্ডে থেকে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করলে প্রত্যেককে অল দ্য বেস্ট, কারণ কম্পিটিশনে একটা করে রাউন্ড এগিয়ে যাওয়ার অর্থ কিন্তু কম্পিটিশন আরও জোরদার হচ্ছে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো সেইভাবে নিজেদেরকে প্র্যাকটিস করো, এবং তোমাদের সাথে যারা কোয়ালিফাই করলে তোমাদের সকলের সাথে আবার আমাদের সেকেন্ড রাউন্ডে দেখা হবে। তার আগে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি আমাদের কম্পিটিশনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি চালু হয়েছে, এবং সেটি হচ্ছে যে ফার্স্ট রাউন্ডের কম্পিটিশনে যে সমস্ত কম্পিটিটার্স বেশ ভালো পারফর্ম করেছে কিন্তু একাধ নম্বরে তফাতে হয়তো তারা এলিমিনেট হয়ে গেছে, বা তাদের মধ্যে সেরকম পোটেনশিয়ালিটি রয়েছে জাজেসদের মতানুযায়ী, যাদের নাচ ভালো লেগেছে অথচ তারা কিছু কম মার্কসের জন্য হয়তো সেই দিনটা হয়তো তাদের ছিল না, তারা হয়তো এলিমিনেট হয়ে গেছে, তো তাদের মধ্যে থেকে আমাদের বিচারক মণ্ডলীরা কিছু জনকে সিলেক্ট করে নিয়েছিলেন, এবং একদিন তারা সুযোগ পাবে জাজেসদের সামনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার, এবং তাদের পারফরমেন্সের ভিত্তিতে 4 জন কম্পিটিটার্সকে বেছে নেওয়া হবে, যারা হাই স্কোর করবে জাজেস বেছে নেবেন। 4 জন কম্পিটিটার্সকে সুযোগ দেওয়া হবে মেন কম্পিটিশনে ফিরে আসার জন্যে, মেন কম্পিটিশনে ফিরে আসার জন্যে 4 জন কম্পিটিটার্সকে সুযোগ দেওয়া হবে, এবং এটাই হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে 4 জন কম্পিটিটার্স আবার মেন কম্পিটিশনে ফিরে আসার সুযোগ পাবে। তো সেটাও আমরা খুব শীঘ্রই কোনো একদিন দেখে নেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে চলে যাবার আগে একবার জাস্ট প্রত্যেক দিনের রেজাল্ট আপনারা একবার এক ঝলকে দেখে নিন। রেজাল্ট অফ দ্য ফার্স্ট রাউন্ড, রেজাল্ট অফ দ্য সেকেন্ড রাউন্ড, রেজাল্ট অফ দ্য থার্ড রাউন্ড,
रिजल्ट ऑफ द फोर्थ राउंड। रिजल्ट ऑफ द फिफ्थ राउंड। रिजल्ट ऑफ द सिक्स्थ राउंड। रिजल्ट ऑफ द सेवेंथ राउंड। रिजल्ट ऑफ द एइथ राउंड। रिजल्ट ऑफ द नाइन्थ राउंड। रिजल्ट ऑफ द टेंथ राउंड। रिजल्ट ऑफ द इलेवेंथ राउंड। रिजल्ट ऑफ द ट्वेल्थ राउंड। रिजल्ट ऑफ द थर्टींथ राउंड। रिजल्ट ऑफ द फोर्टींथ राउंड। रिजल्ट ऑफ द फिफ्टींथ राउंड। रिजल्ट ऑफ द सिक्सटींथ राउंड। যাবার আগে আবারও একবার বলে যাই আপনাদের সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তরফ থেকে আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ, আমাদের বিচারক মণ্ডলীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কম্পিটিটার্স যারা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করলে তাদেরকে আমাদের তরফ থেকে শুভকামনা। নিজেদেরকে ভালো করে প্রিপেয়ার করতে থাকো, সেকেন্ড রাউন্ডে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। নমস্কার।